হ্যালো ভিউয়ার্স, আবারও আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সামনে নতুন একটি জায়গা বিক্রির ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই জমিটাও রাস্তা সংলগ্ন জায়গা এবং দেখতে পাচ্ছেন বর্তমানে একটি রাস্তা আছে এবং এই রাস্তা থেকে আরেকটি শাখা রাস্তা গেল। দুদিকে রাস্তা দেখতে পাচ্ছেন এবং এই শাখা রাস্তা দিয়ে সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটি বিক্রি করা হবে এখন, যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, আমি এখন লোকেশনটা বলে দিই প্রথমে, আর লোকেশনটা বলার আগে আরেকটি কথা বলি, এখন এই জায়গা থেকে মেন রাস্তায় যাইতে কতক্ষণ সময় লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ করবে না, কারণ খুবই ভালো একটি জায়গা দেখতে পাচ্ছেন। আশেপাশে শুধু বাড়ি আর বাড়ি, এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে, আপনারা এই জায়গাটা নিতে পারেন। আর এই জায়গার সামনে রাস্তা আছে 16 ফিটের, আপনি এখানে যে কোনো ধরনের যানবাহন নিয়ে চলে আসতে পারবেন। এখন আমি এই জায়গা থেকে মেন যে সড়ক, মেন সড়কে যাইতে 4 মিনিট সময় লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে যেটা বলছিলাম, আমি এই জায়গার লোকেশনটা বলে দিই। এই জায়গাটি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা সানারপার বাস স্টপ থেকে 4 মিনিটের দূরত্ব, মুজা সিদ্ধিরগঞ্জ, আর জায়গাটির পরিমাণ 5%। সুপ্রদর্শক, যেহেতু সানারপার বাস স্টপ থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আসতে পারবেন, সো সেই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, মানে জমিটার দূরত্ব মাত্র 4 মিনিটের, আমি আপনাদেরকে সেই জায়গাটাও দেখিয়ে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আর এই জায়গা থেকেই দেখতে পাচ্ছেন মেন সড়ক, মেন সড়কটা দেখা যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেন সড়ক। এই মেন সড়কের বাম দিকে নারায়ণগঞ্জ এবং ডান দিকে মৌচাক মোড়, আর সোজা, একদম সোজা সানারপার বাস স্ট্যান্ড। এবং আশেপাশে বহুতল ভবন ছিল দেখেছেন, এবং এই যে রাস্তা, রাস্তার পাশে সরকারের বড় প্রজেক্ট কাজ করছে, আমি সেটা আপনাদেরকে দেখে দেবো। এই যে এদিকে মৌচাক মোড়, আর এটার অপোজিটে নারায়ণগঞ্জ, আর দেখতে পাচ্ছেন কাজ করতেছে বড় একটি প্রজেক্ট। বাংলাদেশের সব জায়গাতে যেহেতু এখন বড় বড় প্রজেক্টের কাজ চলতেছে, এখানেও কাজ চলছে। আর এই যে আমাদের জমির রাস্তা, আর এই দিক দিয়ে সানারপার বাস স্টপ। দর্শক, এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা 32 লাখ টাকা, আমি আবার বলছি প্রতি কাঠা 32 লাখ টাকা। ভিডিওর একদম শেষের দিকে এই জায়গার প্রতি নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা সেই নম্বরে ফোন দিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।